পাকিস্তান সুপার লিগে ব্যর্থতার পাল্লা ক্রমেই ভারী হচ্ছে করাচি কিংসের। ফ্র্যাঞ্চাইজির ব্যর্থতা নিয়ে ওয়াসিম আকরামকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা। করাচি টিম ম্যানেজমেন্টে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। 2022 PSL থেকেই করাচির ব্যর্থতা শুরু। 10 ম্যাচ খেলে একটি জয়ে তলানিতে থেকে গেল মৌসুম শেষ করেছিল করাচি। সেই ধারাবাহিকতা বজায় থেকেছে এ মৌসুমেও। হ্যাট্রিক ম্যাচে হেরে PSL এর অষ্টম মৌসুম শুরু করেছে ইমাদ ওয়াসিমের দল। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম জয়ের কাছে গিয়েও কোয়েটা গ্ল্যাডিয়েটরের বিপক্ষে 6 রানে হারতে হয় তাদের। করাচির এই ব্যর্থতার দায় ওয়াসিম আকরামকে দিচ্ছেন রমিজ রাজা, কেননা PSL এর চতুর্থ মৌসুম থেকে করাচির ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ওয়াসিম। ফ্র্যাঞ্চাইজিটির বোলিং পরামর্শক হিসেবেও কাজ করছেন পাকিস্তানের কিংবদন্তি এই বাঁহাতি পেসার। স্থানীয় এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরামের এক হাত নিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান। সাক্ষাৎকারে তিনি বলেন, করাচি কিংসকে তাদের পরামর্শক ও থিঙ্ক ট্যাঙ্ক বদলানোর সময় এসেছে, কারণ তারা বছরের পর বছর একই ম্যানেজমেন্ট নিয়ে এগুচ্ছে। এসব জায়গায় পরিবর্তন আনতে হবে। যদি তারা এই মৌসুমে সেরা তিনে আসতে না পারে, তাহলে পরিবর্তন নিয়ে তাদের ভাবতেই হবে। এই PSL এ এখন পর্যন্ত শীর্ষে আছে মুলতান সুলতানস। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর এখনও জয় না পাওয়া করাচি আছে টেবিলের 6 নম্বরে। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ।